হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এর আগের ভিডিওগুলোতে পার ইউনিট সিস্টেমের অনেকগুলো ম্যাথ করে এসেছি এবং পার ইউনিট সিস্টেম ফুললি শেষ করেছি। আজকে আমরা দেখব যে ওয়াইবাস ফর্ম কি করে করে। তো ওয়াইবাস আগে আমরা বুঝবো যে বাসটা আসলে কি। বাসটা হলো কারেন্ট একটা স্ট্রিপ অফ ওয়্যার্স বা একটা মিডিয়াম বলা যায়, যেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের কারেন্টকে ফ্লো করে। কিন্তু এই বাসগুলো কি, বাসগুলো তিন প্রকার। এক, এই বাস হলো তিন প্রকার। কি কি বাস? তিন প্রকার কি কি? একটা হলো জেনারেটর বাস, জেনারেটর বাস বা পি ভি বাস। আরেকটা হলো স্ল্যাক বাস। এই স্ল্যাক বাসকে বলে সুইং বাস, সুইং বাস অথবা বলে রেফারেন্স বাস। কেন কোনটা কেন বলে সেটা আমরা পরে শিখব। এন্ড থার্ড হলো লোড বাস, লোড বাস যেটাকে বলে পি কিউ বাস। আচ্ছা, এই নামগুলো কেন আসলো সেটা আমরা যখন লোড ফ্লো স্টাডি করব তখন আমরা বুঝতে পারবো। এবার তখন আমরা আরো ভালো, তখন আমি আরো ভালোভাবে বলবো যে বাস আসলে কি। কিন্তু আজকে আমরা দেখব ওয়াই বাস নির্ণয়। ওয়াই বাস নির্ণয়টা কি? ওয়াই বাস, তো আমরা জানি কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা হলো রেজিস্ট্যান্স, তাই না? এখন আমরা তো এখন আমরা পাওয়ার সিস্টেম পড়তেছি, তো পাওয়ার সিস্টেমে কি আমরা জানি ভি সমান হলো আই জেড, আই জেড। তাহলে এটা হলো একটা ইম্পিডেন্স। এখন এই ইম্পিডেন্সকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হয়, আই সমান ওয়ান বাই জেড ইন্টু ভি বা ওয়াই ভি। এই ইম্পিডেন্স, এই ওয়াই, ওয়াইটাকে কি বলে, ওয়াই কে বলা হলো অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স। তাহলে ওয়াই কে বলা আমাদের অ্যাডমিটেন্স। তাহলে আমাদের আজকে আমরা ওয়াই বাস ফর্ম করা শিখব, যেটাকে আমরা বলবো অ্যাডমিটেন্স বাস। এখন এই অ্যাডমিটেন্স বাসকেও আমরা অনেক ভাবায় অনেকভাবে বলি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, যে একটা ম্যাট্রিক্স আকারে ফর্ম করবে। তো এই ওয়াই বাস ম্যাট্রিক্স বা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এই বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কে আমরা বলি স্পার্স ম্যাট্রিক্স, স্পার্স ম্যাট্রিক্স। কেন স্পার্স ম্যাট্রিক্স বলি? কারণ অনেকগুলো ভ্যালু আমাদের জিরো চলে আসে। স্পার্স কাকে বলে জানেন? স্পার্স যে ম্যাট্রিক্স এর ম্যাক্সিমাম ভ্যালু জিরো বা অনেকগুলো ভ্যালু জিরো, সেগুলোই হচ্ছে কাকে বলে স্পার্স ম্যাট্রিক্স, স্পার্স ম্যাট্রিক্স। আবার বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কে আমরা বলবো সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স, সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। কেন সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স কেন? আচ্ছা, স্পার্স ম্যাট্রিক্স কেন বলে, অনেকগুলো জিরো থাকে তার, অনেকগুলো জিরো থাকে তার। আর সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স কেন বলবে? কারণ সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স এই কারণে বলবে, কারণ ওয়াই ধরুন তিনটা বাস আছে, তাহলে এক আর দুই নাম্বারের মধ্যে, এক নাম্বার বাস আর দুই নাম্বার বাসের মধ্যে যে ওয়াই বাসটা বা অ্যাডমিটেন্স ফর্ম হবে, এক নম্বর বাস আর দুই নম্বর বাস, দুই এবং একের মধ্যে ওই একই অ্যাডমিটেন্স ফর্ম হবে। তার মানে কি, টু ওয়ান আর ওয়ান টু, এই দুটা সেম, টু ওয়ান আর ওয়ান টু সেম। তাহলে এই কারণে সিমেট্রিক্যাল বলে। কেন? কারণ ওয়াই অফ টু ওয়ান সমান ওয়াই অফ ওয়ান, ওয়াই টু ওয়ান আর ওয়াই ওয়ান টু সমান, বা ওয়াই ওয়ান থ্রি, ওয়াই থ্রি ওয়ান সমান, বা ওয়াই থ্রি, ওয়াই টু থ্রি আর ওয়াই থ্রি টু সমান। ওকে, এখন আমরা ওয়াই বাস কনস্ট্রাকশন তো করে ফেলি বা দেখে ফেলি। তো একটা সূত্রের মাধ্যমে ফার্স্ট আমরা বলতেছি, সেটা হলো আমাদের যদি তিনটা বাস থাকে, ধরুন এরকম তিনটা বাস আছে এবং বাসের মধ্যে কানেকশন দেওয়া আছে, এখানে দেখুন আমরা ওয়ান, এটাকে ওয়ান বলবো, এটাকে টু বলবো আর এটাকে থ্রি বলবো। দেখুন এখানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত দুইটা কানেকশন হয়ে গেছে, তো এই কানেকশনটা যদি মুছে, মানে ওয়ান থেকে টু এর মধ্যে কোনো কানেকশন নাই, তো জেনারেলি এই জিনিসটা না দেখাই আমি, আমি দেখাই যে ওয়ান থেকে টু এর মধ্যে কানেকশন আছে, ওয়ান থেকে টু এর মধ্যে কানেকশন আছে।
তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো এটাতে যে জেডটা পাবো, জেড সেই জেডটা মানে কি জেড 13, এখানে যা পাবো সেটা হলো কি জেড 23, আর এখানে যে পাবো সেটা হলো জেড 12, আর এখানে যে জিনিসটা পাবো এখানেও একটা ফরমেশন হবে, ফরমেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ কি জেনারেটরের নিজস্ব একটা ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্স থাকে, সেই ইম্পিডেন্সটাকে বলে সেলফ ইম্পিডেন্স, সেটা হলো জেড 11, এটা হলো জেড 22, আর এখানে যদি আমরা একটা তৈরি করি তাহলে এটা হবে জেড 33, জেড 33। তাহলে এখন ওয়াই 13 সমান কি, ওয়াই 13 সমান ওয়াই 31 সমান কত, সমান স্বাভাবিক 1 বাই জেড 1 জেড 13, তারপরে মানে উল্টা দিব 1 ভাগ দিয়ে দিব, তারপরে ওয়াই 12 সমান ওয়াই 21 সমান 1 বাই জেড 12, তারপরে ওয়াই 11 সমান 1 বাই জেড 11, ওয়াই 22 সমান 1 বাই জেড 22, ওয়াই 33 সমান 1 বাই জেড 33। আচ্ছা জেড 12 জেড 13 আর ওয়াই 23 সমান ওয়াই 32 সমান 1 বাই জেড 23। ওকে তো এখন দেখো এইভাবে আমরা একটা ওয়াই ওয়াই ভ্যালু গুলো পাইলাম বা অ্যাডমিটেন্স গুলো পাইলাম, অ্যাডমিটেন্স গুলো পাইলাম। এখন ওয়াই বাস কি হবে, ওয়াই বাসের সূত্র হবে এরকম, এটাতে বোঝা যাচ্ছে এটাতে তিনটা বাস, যে কয়টা বাস তত ক্রস তত ম্যাট্রিক্স, তার মানে এর বাসের প্রিডেন্স ম্যাট্রিক্স কে স্কোয়ার ম্যাট্রিক্স ও বলা যায়, অর্থাৎ যে কয়টা বাস, তিনটা বাস থাকলে 3 ক্রস 3 ম্যাট্রিক্স, চারটা বাস থাকলে 4 ক্রস 4 ম্যাট্রিক্স, তাহলে এটা তিনটা বাস আছে তাহলে 3 ক্রস 3 ম্যাট্রিক্স। এখন 3 ক্রস 3 ম্যাট্রিক্সটা আমরা দেখি যে কিভাবে ফর্ম হবে, তো ফার্স্ট অফ অল এই যে সেলফ গুলো, এই সেলফ গুলো তো আমাদের একটু ঝামেলা আছে, তো আমরা আপাতত সেলফ গুলোকে সাইডে রাখি, সেলফ গুলো বাদে যেগুলো যেমন ওয়াই 12 ওয়াই 12 ওয়াই 13 ওয়াই 21 ওয়াই 22 তে এটা বাদ দিলাম, ওয়াই 32 ওয়াই 23 ওয়াই 31 ওয়াই 32। আচ্ছা কিন্তু এখানে একটা ভ্যালু সমস্যা আছে, সমস্যাটা কি জানো, প্রত্যেকটার সাথে মাইনাস দিয়ে গুণ হবে, প্রত্যেকটার সাথে মাইনাস দিয়ে গুণ হবে, তার মানে এগুলোকে বলে মিউচুয়াল অ্যাডমিটেন্স, কি বলে মিউচুয়াল অ্যাডমিটেন্স, অর্থাৎ 1 2 1 3 এগুলো হলো মিউচুয়াল অ্যাডমিটেন্স, তো মিউচুয়াল অ্যাডমিটেন্স এর সাথে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে 1 2 1 3 2 1 2 3 মাইনাস দিয়ে গুণ, 3 1 মাইনাস দিয়ে গুণ, 3 2 মাইনাস দিয়ে গুণ। সেলফ অ্যাডমিটেন্স গুলো বা ডায়াগোনাল এলিমেন্ট গুলো, কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো সেগুলো ডায়াগোনাল এলিমেন্ট বলে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে না, ডায়াগোনাল এলিমেন্ট এর সাথে মাইনাস দিয়ে গুণ হবে না, কিন্তু এখানেও ভেজাল আছে, ভেজালটা হলো এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে বাকি সবগুলোর যোগফল, তার মানে মাইনাস দিয়ে গুণ হবে না, বাকি সবগুলোর যোগফল হবে, তার মানে ওয়াই ওয়ান এর জায়গায় কি হলো ওয়াই 12 প্লাস ওয়াই 13, আর এখানে কি ওয়াই 11 ও আছে, তাহলে সেই ওয়াই 11 ও যোগ হবে, আবার এখানে কি ওয়াই 21 প্লাস ওয়াই 22 প্লাস ওয়াই 23 তিনটার যোগফল এখানে বসবে, ওয়াই 31 প্লাস ওয়াই 32 প্লাস ওয়াই 33 তিনটার যোগফল এখানে বসবে, তাহলে কি দাঁড়াইলো আমাদের, দাঁড়াইলো এখানে আমরা যদি প্রত্যেকটাকে বড় ধরি ওয়ার ওয়াই 11 বড় ওয়াই 12, তাহলে কি হয় বড় ওয়াই 11 সমান ওয়াই 11 ছোট ওয়াই 11 প্লাস ছোট ওয়াই 12 প্লাস ছোট ওয়াই 13 প্লাস এখানে যদি আরো 10টা থাকে তাহলে আরো 10টার যোগফল, ঠিক একইভাবে ওয়াই 22 সবগুলো যোগফল, ওয়াই 33 সবগুলো যোগফল, মানে সেলফ অ্যাডমিটেন্স গুলো ওই সেলফ অ্যাডমিটেন্স গুলো অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সে ওইটা সহ বাকিগুলো যোগফল হবে, তো আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বোঝা যাবে। এটাকে দিলাম 1 নাম্বার বাস, এটা 2 নাম্বার বাস, এটা 3 নাম্বার বাস, তো এখন এটা ধরলাম আমি যে আছে 0.4, এটা যে 0.2, এটা যে 0.5, এখানে হলো যে 0.1,
এখানে হলো জে 0.25 ওকে সো এখন আমরা যদি এটা নির্ণয় করি তাহলে দেখো এইটা কি 1 2 তাহলে z 1 2 দেওয়া আছে j 0.4 তাহলে y 1 2 কি হবে y 1 2 y 1 2 হবে 1 by 0.4 that is 0.4 দিলে কত হয় 2.5 তাহলে আমরা পেলাম যে 2.5 এখন কথা হলো তোমাদের যে এখানে যে আছে সেই যেটা কি হবে সেই যেটা আমাদের কি ঘটনা ঘটবে যে এর সাথে তাহলে 1 বাই আমাদেরকে এখানে যে সহগুণ দিতে হবে যে সহ যে নিচে আছে z11 ও যে তাহলে এই পাশে হবে মাইনাস যে 2.5 মাইনাস যে 2.5 ঠিক একই ভাবে z তাহলে z12 আর z21 কি সমান তাহলে এখানে কি আমরা y21 সমান y12 পেয়ে গেলাম ঠিক তেমনি তাহলে y23 সমান কত 23 সমান হবে 1 বাই j 0.2 দ্যাট ইজ মাইনাস j 5 y 13 সমান y 31 সমান হবে 1 বাই j 0.5 দ্যাট ইজ মাইনাস j 2 আর y11 হবে মাইনাস j 10 y22 সমান হবে মাইনাস j 4 তাহলে এখানে আমরা ক্লিয়ার করে লিখি মাইনাস j 10 মাইনাস j 4 মাইনাস j 5 মাইনাস j 2.5 মাইনাস j 2 ওকে তো এখন আমরা এগুলো মুছে দেই এবার আমরা ডাইরেক্ট y বাস নির্ণয় করে ফেলতে পারি ফার্স্টে আমরা সেলফ অ্যাডমিটেন্স গুলোকে বাদ দিব মিউচুয়াল অ্যাডমিটেন্স গুলো নিয়ে কাজ করব অফ ডায়াগোনাল নিয়ে কাজ করব আর ডায়াগোনাল এলিমেন্ট গুলো পরে লিখব তাহলে ফার্স্টে y বাস সমান হবে দেখো y1 12 y1 টু হলো মাইনাস j 2.5 তাহলে খালি j 2.5 হবে কেন খালি j কেন মাইনাস j গুণ আচ্ছা তাহলে j 2.5 এরপর 13 তো হবে মাইনাস j তো তার মানে খালি j y21 আর 12 একই তাহলে j 2.5 আর 22 তো বাদ 23 হলো j 5 আর 31 হলো 13 j 2 আর 32 হলো 23 মানে j 5 এখন আমরা এখানে যদি বসাই এখানে বসালে কি হবে মাইনাস কমন নিলাম মাইনাস j কমন নিলাম তাহলে 10 প্লাস 2.5 প্লাস 2 আবার মাইনাস j কমন নিলাম তাহলে 22 কত 4 প্লাস 2.5 প্লাস 5 আর y33 আমাদের y33 তো তৈরি হয় নাই তাহলে মাইনাস j কমন নিলাম এই দুটার যোগ 2 প্লাস 5 তাহলে কত থাকে মাইনাস j 12 14.5 যে 2.5 যে 2 যে 2.5 মাইনাস যে 4 আর 5 9 11.5 যে 5 আর যে 2 যে 5 মাইনাস যে 7 এটাই আমাদের নিম্ন y বাস তো আশা করি আপনারা y বাস সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন এটা কিন্তু ইসের চাকরি পরীক্ষা বা পাওয়ার সিস্টেম ওয়ান কোর্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক কারণ এই ওয়াইবাস ফর্ম ছাড়া আমরা না লোড ফুল বা লোড ফ্লো করতে পারি না আমরা ফল্ট অ্যানালাইসিস করতে পারি তা এই জিনিসটা আমাদের অবশ্যই 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 শিখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম